হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার ট্রান্সলেশন নিয়ে। আজ আমরা দেখব ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, আমরা কিভাবে ছোট ছোট বাক্যর মাধ্যমে খুব সহজে অতি দ্রুত কথা বলতে পারি সেই বিষয় সম্পর্কে। আপনি যদি ইংরেজিতে ফাস্ট কথা বলতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাত্র 8 মিনিটে আপনার ইংরেজিতে অনেক কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, একবার দেখুন আগে, পরে না হয় আপনার মন্তব্যটি কমেন্টসে তুলে ধরবেন। আর দেরি কেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন করে ভিডিও আপলোড হলে আপনারা তা দেখে নিতে পারেন। এবার দেখে নিই আমাদের কালেকশনগুলি। আমাদের প্রথম যে ছোট বাক্যটি রয়েছে তা হলো রাগী লোক কোন কাজের না। রাগি লোক কোন কাজের না, এর ইংলিশ হবে এ ক্রেজি ম্যান ইজ অফ নো ইউজ। এ ক্রেজি ম্যান ইজ অফ নো ইউজ। সে লাজুক, এটা হবে শি ইজ সে। শি ইজ সে, সে লাজুক। সে লজ্জাহীন, শি ইজ শেমলেস। শি ইজ শেমলেস, সে লজ্জাহীন। আমার ঘড়ি বন্ধ হয়েছে। আমার ঘড়ি বন্ধ হয়েছে, এটা ইংলিশটা হবে মাই ওয়াচ ইজ অফ। মাই ওয়াচ ইজ অফ। আমার কলেজ খোলা, মাই কলেজ ইজ ওপেন। মাই কলেজ ইজ ওপেন। আমার কলেজ বন্ধ, মাই কলেজ ইজ ক্লোজড। মাই কলেজ ইজ ক্লোজড। আমি ছুটিতে আছি, আই অ্যাম অন লিভ। আই অ্যাম অন লিভ, আমি ছুটিতে আছি। আমি দায়িত্বে আছি, আই অ্যাম অন ডিউটি। আই অ্যাম অন ডিউটি, আমি দায়িত্বে আছি। আমাকে এগিয়ে দাও, সি মি অফ। সি মি অফ, অর্থ হলো আমাকে এগিয়ে দাও। ফোনটি ধরুন, হোল্ড দা ফোন। হোল্ড দা ফোন, অর্থ হলো ফোনটি ধরুন। আমাকে এটা দেখতে দাও, লেট মি সি ইট। লেট মি সি ইট, চলো ভিতরে যাই। লেটস গো ইন। লেটস গো ইন। সীমার মধ্যে থাকুন, বি ইন ইওর লিমিট। বি ইন ইওর লিমিট, সীমার মধ্যে থাকুন। সতর্ক হও, বি কেয়ারফুল। বি কেয়ারফুল, অর্থ হলো সতর্ক হও। পিছন থেকে গণনা করো, কাউন্ট ফ্রম ব্যাকগ্রাউন্ড। কাউন্ট ফ্রম ব্যাকওয়ার্ড। কাউন্ট ফ্রম ব্যাকওয়ার্ড, পিছন থেকে গণনা করো। আমি উত্তর চাই, আই ওয়ান্ট অ্যান্সার। আই ওয়ান্ট অ্যান্সার, আমি উত্তর চাই। সমস্যাটি কি আপনার, দ্য প্রবলেম ইজ ইয়োর্স। দ্য প্রবলেম ইজ ইয়োর্স, সমস্যাটি কি আপনার। তুমি একটা বোকা, ইউ আর এ জেনি। ইউ আর এ জেনি, অর্থ হলো তুমি একটা বোকা। দয়া করে হা বলুন, প্লিজ সে ইয়েস। প্লিজ সে ইয়েস, দয়া করে হা বলুন। কষ্ট করে হাসো না, ডোন্ট মেক এ অর স্মাইল। ডোন্ট মেক এ অর স্মাইল, সে হত দরিদ্র। হি ইজ নিডি। হি ইজ নিডি, অর্থ হলো সে হত দরিদ্র। সে সব জানা ব্যক্তি, হি ইজ এ নন অল। হি ইজ এ নন অল, সে সব জানা ব্যক্তি।
মোটেও এরকম না, নাথিং অব দ্য নন, নাথিং অব দ্য নন। আমি আপনার মতো না, আই এম নট ইওর টাইপ, আই এম নট ইওর টাইপ, আমি আপনার মতো না। ধাপ্পা দিও না, ডন্ট কিড, ডন্ট কিড অর্থ হলো ধাপ্পা দিও না। কাজে লাগাও, সিট টু ওয়াক, সিট টু ওয়াক অর্থ হলো কাজে লাগাও। আমি আপনার পক্ষে, আই এম অন ইওর সাইড, আই এম অন ইওর সাইড, আমি আপনার পক্ষে। খুব শীঘ্রই, সো সুন, সো সুন অর্থ হলো খুব শীঘ্রই। ডিমটি ভাজো, ফ্রাই দ্য এগ, ফ্রাই দ্য এগ অর্থ হলো ডিমটি ভাজো। এখনো না, নট ইয়েট, নট ইয়েট অর্থ হলো এখনো না। আমি বাইরে খাবো, আই উইল ডাইন আউট, আই উইল ডাইন আউট, আমি বাইরে খাবো। আর একটু আনুন, ড্রিং সাম মোর, ড্রিং সাম মোর, আর একটু আনুন। একটু চেখে দেখুন, জাস্ট টেস্ট ইট, জাস্ট টেস্ট ইট অর্থ হলো একটু চেখে দেখুন। আমি একটু কম খাই, আই ইট লিটিল, আই ইট লিটিল অর্থ হলো আমি একটু কম খাই। আর একটু নিন, হ্যাভ এ লিটিল মোর, হ্যাভ এ লিটিল মোর, আর একটু নিন। ভাত দিন, সার্ভ দ্য রাইস, সার্ভ দ্য রাইস অর্থ হলো ভাত দিন। নিজে উঠিয়ে নিন, হেল্প ইওর সেল, হেল্প ইওর সেল, নিজে উঠিয়ে নিন। থালাটি বদলিয়ে নিন, চেঞ্জ দ্য প্লেট, চেঞ্জ দ্য প্লেট। হাত ধুয়ে নিন, ওয়াশ ইওর হ্যান্ডস, ওয়াশ ইওর হ্যান্ডস, হাত ধুয়ে নিন। খেতে বসো, সিট টু ইট, সিট টু ইট। খাবার তৈরি করো, গেট দ্য ফুড রেডি, গেট দ্য ফুড রেডি। আরেকটু লবণ দাও, অ্যাড সাম মোর সল্ট, অ্যাড সাম মোর সল্ট, আরেকটু লবণ দাও। আমি রোজা আছি, আই এম ফাস্টিং, আই এম ফাস্টিং অর্থ হলো আমি রোজা আছি। আমাকে চা খাওয়াও, গেট মি সামটি, গেট মি সামটি। পানি খান, গেট সাম ওয়াটার, গেট সাম ওয়াটার অর্থ হলো পানি খান। আমাকে লবণ দাও, গিভ মি সল্ট, গিভ মি সল্ট, আমাকে লবণ দাও। আমার দিকে তাকাও, লুক মি, লুক মি অর্থ হলো আমার দিকে তাকাও। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। একজন বিজ্ঞানের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। আমরা ডেলি যেসব ইংলিশ স্মল সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি, এখানে তার বেশিরভাগ অংশগুলোই কালেকশন করা হয়েছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনার মতামতটি তুলে ধরবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।